হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ফুলকপির একটা অসাধারণ রেসিপি। তো চলো দেখে নিই এই রান্নাটা আমি কীরমভাবে করেছি। তো দেখো, সবার আগে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর গ্যাসটা অন করে দিয়ে এর মধ্যে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ বোতল জল নিয়ে নিয়েছি, আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে এবার ফুলকপিগুলোকে মাঝখান দিয়ে একটু এরমভাবে চিড়ে নিয়ে জলটার মধ্যে আমি দিয়ে দেব, এই ফুটন্ত জলটার মধ্যে দিয়ে দেব। কিন্তু ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, জাস্ট কিছুক্ষণ রেখে, 2 মিনিটের মতন রেখে একটু নেড়ে চেড়ে আমি ফুলকপিটাকে নাবিয়ে নেব গরম জলের মধ্যে। এ কারণেই দিয়েছি যাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো দেখো, এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি, আর এর মধ্যে আমি 1খানা গোটা পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে কেটে এর মধ্যে দিয়েছি। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানিয়ে নেব। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত আর 1.5 চামচ কাজু বাদামকে ভালো করে জল দিয়ে বেটে রেখে দেব, আর 1 চামচ কিশমিশকেও এর সাথে আলাদাভাবে বেটে রাখবো। তো দেখো, এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আর এবারে আমি পেঁয়াজটা তুলে রেখে দেব আলাদা জায়গায়। এরপর ওই একই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব, আর ফুলকপিগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব। আর ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একবার একটু ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজেই তুলে নেব। খুব বেশি লাল করে একদম পুরো সিদ্ধ করে ভাজবো না, একটু ভালো করে 2 পিট যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেরমভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে আমি ভেজে তুলে রেখে দেব। দেখো, ফুলকপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর সেম এই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই রিফাইন তেলেই করেছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটুখানি ভাজা হয়ে আসলে এর মধ্যে একটা 1/2 ইঞ্চি আদার টুকরোকে একটু ঘষে নিয়ে বা ঝিরি ঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটা একটু ভাজা ভাজা হলে আমি 1টা গোটা সাইজের পেঁয়াজকে অর্ধেকটা আমি এখানে ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি, আর অর্ধেকটা আমি বেটে নিয়েছি। তো এটা, এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো, কিন্তু আমি লঙ্কা বেটে অতটা রান্না করি না, তাই আমি গোটা লঙ্কাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো দেখো, একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, 1/2 পেঁয়াজটা, সেটা আমি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা এই কারণেই বেটে দিচ্ছি, তাহলে একটু গ্রেভিটা হবে, গ্রেভিটা ভালো লাগবে খেতে। তো এটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ কষাবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি 1/2 চামচ লাল মির্চ, এটা কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটাতে ঝাল হবে না, আর 1/2 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু সময় ধরে।
তারপর যেই পেস্টটা আমি বেটে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্তটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর কাজু বাদাম আর পোস্তটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে খুন্তি দিয়ে কড়াইটা নাড়তে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়, আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু একদম লোতে রাখতে হবে। তো দেখো, ভালো করে এরমভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, আর এটাকে একটু সময় ধরে করতে হবে। 10 মিনিট পর দেখো মশলাটা পুরো ভালো করে কষে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি 3 চামচ টক দইকে একটু ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টক দইটা দেওয়ার পরেও একটু ভালো করে মশলাটাকে নাড়তে হবে, যা তার কারণ হচ্ছে যাতে টক দইটা ফেটে না যায়। আর দেখো, টক দইটা দেওয়ার পরেও মশলাটা আমার কষে গেছে আর তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি এরপরে ফুলকপিগুলো দিয়ে দেব, আর ফুলকপিগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো সব ফুলকপির মধ্যে ঢুকে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এবারে ঢাকা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর ঢাকাটা তুলে নিয়েছি, দেখো মশলাটা আমার একদম কষে গেছে, এখানেও কেমন পুরো তেল ছেড়ে দিয়েছে, আর খুব ভালো একটা কালারও এসেছে। এরপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব, এটা কিন্তু একদম ফুটন্ত গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখানে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি, এটা আমি একদমই ঝোল রাখবো না, কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন একটু জলটা বেশি দিলাম, এটাকে আমি পুরোটা টানিয়ে নেব। আর এখন এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দেব ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। আর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি, 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো ফুলকপিগুলো অনেকটা জলটাও টেনে এসেছে, ফুলকপিগুলোও সেদ্ধ হয়েছে, কিন্তু এটাকে আর একটু আমি সেদ্ধ করব। আমি এখানে একটু ফুলকপিগুলোকে কেটে দেখলাম যে একটু সামান্য শক্ত আছে, তাই জন্য এটা আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, আর এখন ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি একটা গোটা কাঁচা লঙ্কাকে একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এখন 1/2 চামচ গরম মশলাও দিয়ে দিচ্ছি, খুব ভালো গন্ধ আসে এতে। তো দেখো, এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জলটাকে একটু টানিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে আমি একটুখানি ফুলকপিটা জলটাকে টানিয়ে নেব, কারণ এটা আমি একটুখানি গ্রেভি গ্রেভি রাখবো। তাই এর মধ্যে এখন আমি একটু ময়দা দিয়ে দিলাম, ময়দাটা দিলে কি হবে, একটু মাখো মাখো ব্যাপারটা হবে, ঝোলো ঝোলো হবে না। এটা ঝোলো ঝোলো হলে একদমই ভালো লাগে না, কারণ এটা রুটি পরোটা সাথেই ভালো লাগে। রান্নাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, আর সবার লাস্টে যে 1 চামচ কিশমিস আমি আগেই বেটে রেখেছিলাম, সেই কিশমিসটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই বেরেস্তাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর ছড়িয়ে দিলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।